প্রকাশ্য দিবালোকে দিনে দুপুরে একেবারে বাঁকুড়া শহরের প্রাণ কেন্দ্রে মাচান তলায় ঘটল ছিনতাইয়ের ঘটনা। বাঁকুড়া হেড পোস্ট অফিসের থেকে 2 লক্ষ টাকা তোলেন বাঁকুড়া সদর থানার অর্জুনপুরের বাসিন্দা সুনীল বরণ ঘোষ। তিনি পেশায় একজন গ্যারেজ ব্যবসায়ী। এরপর তিনি যখন নিজের বাইকের ডিকিতে টাকা রেখে বাইক চালু করেন, সে সময় ঘটে ঘটনা। ছিনতাই হয়ে যাওয়া সুনীলবাবুর দাবি, হঠাৎই তার মাথা ঘুরে যায়, চোখে অন্ধকার দেখতে থাকেন। কিছুক্ষণ পরে যখন সম্বিত ফিরে পান, দেখেন বাইকের ডিকিতে রাখা পোস্ট অফিস থেকে তোলা 2 লক্ষ টাকা নেই। এরপর স্থানীয়রা খোঁজ খবর করলেও খোঁজ পাওয়া যায়নি ছিনতাইকারীদের। তাহলে আমি অন্যবারে 2 লক্ষ টাকা তুলি না, অন্যবারে ফোন করে নিয়ে আসি। আমি এটা 2 লক্ষ টাকা তুলবার সময় ছিল। এই কখন তুলেছেন টাকা? কখন তুলেছিলেন টাকাটা? একটা দিয়ে বাজার ফাজার করে তোমার যাচ্ছিলেন না? এই ফোন থেকে টাকাটা নিয়ে নামছিল। আচ্ছা, তারপরে মোটরসাইকেল ছিল, এখান থেকে নিয়ে এখানে যাই। আচ্ছা, একটা গাড়ি ছিল এখানেতে, যখনই চেপেছি আর তোকে দেখতে পাই। চোখে দেখতে পাননি? আপনাকে কিছু দেওয়া হয়েছিল? চোখে কিছু ছড়িয়ে দিতে পারছি না, আমি এখনো বলছি। মানে মাথাটা যেমন একটু ঘুরানো টাইপের, মানে মাথা যেমন ঘুরে ঘুরে মতো, আর চোখে কিছু দেখছিল। তো আপনি কারোকে দেখেননি টাকাটা নিতে? না, আমি এইরকমভাবে চাপিয়ে রেখেছি, তো এইভাবে চেপে রেখেছি। তারপরে যখন আমি এখানে স্টার্ট দিয়ে দেবো, তখন দেখি পাড়া লেগে গেলো ডিকিতে। আপনি টাকাটা ডিকিতে রেখেছিলেন? হ্যাঁ। তাতে একটা ব্যাগ ছিল, ইয়া ছিল, প্যান কার্ড ছিল, আধার কার্ড ছিল। মানে আপনি চাবি লাগিয়েছিলেন মোটরসাইকেলে? কারা করেছে বলে মনে হয়? আপনি জানিয়ে এসেছিলেন কারোকে যে টাকা নিতে আসছেন? বা কারোকে সন্দেহ করছেন? কারোকে সন্দেহ করিনি, কী করে বলবো? আমি তো কারোকে ঘুরে আসি না, কোনো বন্ধুকে বলি না। অন্যবার হলে বলি যে আজকে বাথরুম করে কাজ আছে। আপনার নাম? সুনীল বরণ ঘোষ। কিন্তু কে বা কারা এই ছিনতাইয়ের ঘটনা ঘটালো প্রকাশ্য দিবালোকে, সেই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। টাকা তোলার ব্যাপারে কোনো রকম তথ্য আগে থেকেই জানতেন ছিনতাইকারীরা, তারাই ঘটিয়েছেন এমনই ঘটনা দাবি স্থানীয়দের। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। আমি সেটা বলছি না, আমি বলছি যে এরকম ভাবে শহরের মাঝখানে চুরির প্রাণ কেন্দ্র এলাকায় আশ্চর্য লাগে, এইভাবে অন্ধকার দিচ্ছে। হ্যাঁ, কিভাবে টাকাটা লাগছে আর কি? ওইটাই, এইভাবে হয় না তো, কখনো হয় না এই জিনিস, কখনো হয় না। এবং মাচান তোলার সামনে একদম? হ্যাঁ, মাচান তোলার সামনে। কি নাম আপনার? আমার নাম সন্দীপ চন্দ্র।